আছো তোমরা? তো আশা করি ভালোই আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখতে পেলে আমি মানে সব কাজটা আমার হয়ে গেছে, তো আমার ব্লগটা দেখতে থাকো, তো ভালোই লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তোমরা আমার পাশে থেকো। কি করছো, লিখছো? লেখো। বাহ, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। ওরে বাহ, হ্যাঁ মোছো। দেখো তোমরা আমার সোনাটা কি সুন্দর লিখছে। দেখো বিছানার মধ্যে লিখছে, গড়াগড়ি দিচ্ছে, আবার বিছানাটাকে এলোঝেলো করে দিচ্ছে, আর দেখো কি সুন্দর করে মুছছে। নাও বাবা লিখো। হ্যাঁ তো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আবারও। তো দেখো সন্ধ্যাবেলা এখন আমি সন্ধ্যে ঠন্দে দিয়ে আসলাম, এখন আমি আবার রান্না বান্না করব। ভাতটা করে নিয়েছি, মেয়ে স্কুল থেকে আসলো 5:30 নাগাদ, তো ওই জন্য দেরি করে ভাত করেছি। তো এখন একটু মাংস আনতে গেছে আমার বর, মেয়ে, ছেলে সবাই মিলে। তো মাংস আনলে মাংসটা রান্না করব। তো চলো বাইরের আজকে তোমাদের চাঁদটা একটু দেখিয়ে নিয়ে আসি, কত সুন্দর লাগছে দেখতে। তো চলো দেখাচ্ছি, দেখানো যাবে কি না জানি না, তো যতটুকু যাচ্ছে ততটুকুই দেখাচ্ছি, চলো। তো দেখো চলে আসলাম আমি রান্না করতে। তো এখন আমি মাংস রান্না করছি, তো এখন আলুটা ভাজছি। তো দেখো আলুটা ভেজে নিই, তারপরে মশলা করছি। আমাদের তো বলাই হয়নি, আমি দুদিন ধরে বিকেলে বিকেলে একটু শাড়ি পরছি, সরস্বতী পুজোর পর থেকে আর কি শাড়ি পরছি একটু একটু। তো দেখো শাড়ি পরে আমাকে কেমন লাগছে। দেখো এখানে আমি আলু ভাজছি, আলুটা কেউ খাবে না, শুধু আমি একাই খাবো, তো বেশি দিইনি, একটা আলু চার টুকরো করে নিয়েছি। আর এইখানে দেখো ভাত হয়ে গেছে, গরম ভাত এটা। তো লাল লাল করে ভেজে নিই। আমাদের তো বলাই হয়নি, আমি দুদিন ধরে বিকেলে বিকেলে একটু শাড়ি পরছি, সরস্বতী পুজোর পর থেকে আর কি শাড়ি পরছি একটু একটু। তো দেখো শাড়ি পরে আমাকে কেমন লাগছে। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি, তো একটু ভেজে নেবো এটাকে লাল লাল করে, তারপরে মশলাটা দিয়ে দেবো। তো এখানে আমার মশলাটা কষানো হচ্ছে, আরেকটু হবে, তারপরে খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি তোমাদের সামনে। দেখো রান্নার ফাইনাল লুকটা কি সুন্দর এসছে, কালারটা খুব সুন্দর। তো চলে আসলাম বন্ধুরা, তো রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো দেখো এখন আমার মেয়ে একটু বই পড়ছে, ওই দেখো, আর আমরা একটু বসে আছি। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, তো আজকের মতো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। আর শেষ করার আগে একটা কথাই আমি বলবো, যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।